দেশে ভালো গুণগত মানের প্যাকেজজাত মাছ বিক্রি করতে এবার আরো অত্যাধুনিক ফ্রিজার কিনছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। এই এক একটি ফ্রিজে 100 থেকে 125 কেজি মাছ রাখা যাবে। ফ্রিজারগুলির দাম 1.27 লক্ষ টাকা। নিগমের অধিকর্তা সৌম্যজিৎ দাস জানিয়েছেন, সম্প্রতি দিল্লিতে ফুড ফেস্টিভ্যাল একাধিক বিদেশি সংস্থার কাছ থেকে প্যাকেজজাত মাছ সরবরাহ করার প্রস্তাব এসেছে নিগমের কাছে। অদূর ভবিষ্যতে যদি তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় সেক্ষেত্রে নিগম বিদেশেও মাছ সরবরাহ করবে। কিন্তু বিদেশে সরবরাহ করলে কোনোভাবে যাতে মাছের গুণগত মানে হেরফের না হয় সেদিকে বিশেষ নজর রাখছে নিগম। ইতিমধ্যে হার্ডনার ফিজার নামে এই শীততাপ নির্ণীত যন্ত্র দুটি কেনা হয়েছে। নিগমের কাছে প্যাকেজজাত মাছ সংরক্ষণে স্লো ফ্রিজার এবং ব্লাস্ট ফ্রিজার রয়েছে। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে প্যাকেজজাত মাছ সরবরাহ করার জন্য এই ফ্রিজারই যথেষ্ট, কিন্তু বিদেশে সরবরাহের ক্ষেত্রে এই ফ্রিজার যথেষ্ট নয়। তাই এই নতুন ফ্রিজার ব্যবহারের সিদ্ধান্ত নিগমের অধিকর্তাদের। তবে ফ্রিজারগুলির দামি হওয়ায় আপাতত দুটি ফ্রিজার কিনছে নিগম কর্তৃপক্ষ। তবে প্রয়োজনে ধাপে ধাপে আরও কয়েকটি ফ্রিজার কেনার পরিকল্পনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, কে নিউজ।